মালদায় অপহরণ হওয়া কিশোরীর মুন্ডুকাটা দেহ উদ্ধার হলো। মালদায় গত সোমবার বিকেলে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল পঞ্চম শ্রেণীর ছাত্রী। এরপর থেকে গত দুই দিন ধরেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে ইংরেজ বাজার আমবাজারের কাছে ঝোপের মধ্যে থেকে পাওয়া গেল ব্যবসায়ী কন্যার মুন্ডহীন দেহ। পরে একটি গুদামের ছাদ থেকে বালিকার কাটা মাথা উদ্ধার করে পুলিশ। খুনের অভিযোগে পুলিশ ওই নিহত বালিকার প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করে। এই ঘটনা জানাজানি হতেই বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্ত যুবকের বাড়ি ভাঙচুর করে তার জিনিসপত্র সব বাইরে বের করে আগুন লাগিয়ে দেয়। ক্ষোভে ফেটে পড়ে এলাকার লোকজন ইংরেজবাজার থানা ঘেরাও করে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবক ওই বালিকার আত্মীয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজ দেখা যায় যে এক যুবক ওই নিখোঁজ বালিকার সাথে কথা বলছিল, তারপর মোটর সাইকেলে চাপিয়ে ওই ছাত্রীকে নিয়ে যেতে দেখা যায়। পুলিশ ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জানা যায় ওই যুবকের নাম শ্রীকান্ত কেশরী। পুলিশের জেরায় প্রথমেই সে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। অভিযুক্তের কথা পুলিশের সন্দেহজনক হওয়ায় পুলিশ আশেপাশের আরও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। শেষ পর্যন্ত পুলিশের ম্যারাথন জেরায় যুবক ভেঙে পড়ে এবং খুনের কথা স্পষ্ট করেই জানিয়ে দেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নির্যাতনের উদ্দেশ্যেই পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীকে বাড়ির সামনে থেকে গিয়েছিল অভিযুক্ত। পরিচিত হওয়ায় বালিকা তাকে চিনে ফেলার কারণে নৃশংসভাবেই তাকে খুন করে ওই যুবক। এদিকে নিখোঁজ বালিকার দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ দেখান স্থানীয়রা। ওই ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ উপস্থিত হয় এবং জনসাধারণের কাছে শান্তি শৃঙ্খলা রক্ষার আবেদন করে তদন্তে সহযোগিতা করার আহ্বান জানান। মালদা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয়। আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া 2 নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে, অথবা যোগাযোগ করুন 9800711212 অথবা 9932 3075 0 এই নম্বরে খুন করাই উদ্দেশ্য ছিল। আমরা এটা ভাবছি কি হ্যাঁ এরকম উদ্দেশ্য ছিল ওর, মতলব ও একটা আর জিনিস ক্লেম করছে, কিন্তু ওটা আমরা ভেরিফাই করলে তারপরে বলতে পারব। রেপ বা এই ধরনের কোনো ঘটনা অ্যাট প্রেজেন্ট অ্যাকিউজড স্টেটমেন্ট আর যে যে বডি পঞ্চনামাটি থাকে, মানে আমরা সেরকম সেকেন্ডারি ইঞ্জুরিজ পাইনি, কিন্তু আমরা পোস্টমর্টম রিপোর্টে ওয়েট করব, তারপরে আমরা শিওরলি বলতে পারব। পরিবার যে সিসিটিভি ফুটেজ যত দরকার ছিল যত পসিবল আছে ওটা পুলিশ সব অ্যাকশন নিয়েছে। আমরা এটা এক্সপ্লেন করার জন্য চেষ্টা করছি সবাইকে, কিন্তু লোকাল যে পাবলিক আছে, কেন কি একটা আনফর্চুনেট ঘটনা, ভিক্টিম যে 10 ইয়ার্স ওল্ড আছে, তারপরে মোড অফ ডেথ যে আছে, এর জন্যে হয়তো লোক ইমোশনালি চার্জ রাখছে। আমরা ওনাকে মতলব ওরা ডেমনস্ট্রেশন করেছে, তারপরে মতলব কিছু ডিমান্ড করছে কি ভিক্টিমকে ওনার ওনাকে হাতে দিতে হবে, কিন্তু কানুন ল ওটা অ্যালাউ করে না, যেটা আমরা ওনাকে এক্সপ্লেন করেছি। তারপরে ওরা অবশ্যই ওখান থেকে চলে গেছে এখন, কিন্তু আমরা সবাইকে ওটা এক্সপ্লেন করছি কি যে লিগেল প্রসেস আছে ওটা চলছে, আর যে লিগেল অ্যাকশন আছে ওটা হচ্ছে।